আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি লুইট্টা মাছ ভাজি বা লুইট্টা মাছের পাকোড়া করে দেখাবো। যারা লুইট্টা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে এটা খুবই প্রিয় একটা খাবার। এই লুইট্টা মাছ ফ্রাইটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ লুইটা মাছ নিয়েছি। এক কেজি লুইটা মাছ থেকে আমি একটা মাছকে হাফ করে, যেহেতু মাছগুলো অনেক বড় বড়, একটা মাছকে আমি দুই ভাগ করে লেজের অংশটা নিয়েছি। আমি মেপে নিয়েছি, এখানে আধা কেজি পরিমাণ মাছ আছে। আধা কেজি পরিমাণ লুইটা মাছকে মেরিনেট করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ, ভিনেগার আধা টেবিল চামচ পরিমাণ, চিনি এক টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, এক পিস লেবু। লেবুটা দিব আমি লুইটা মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা দূর করার জন্য। আর লাগবে ভাজার জন্য পরিমাণ মতো তেল। এখন আমি মাছের মধ্যে উপকরণগুলো দিয়ে মিলিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ভিনেগার, চিনি, লবণ প্রথমে আমি অল্প একটু দিয়ে পরে টেস্ট করে বাকিটা দিব, এবং লেবুটা চিপে রসটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা। আপনারা মাছটাকে মেরিনেশনের জন্য কমপক্ষে এক ঘন্টা এবং পারলে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন। বেশিক্ষণ ধরে মেরিনেট করলে মাছের টেস্টটা আরও বেশি বাড়ে। যদি আপনারা 1 ঘন্টার বেশি রাখেন তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে ঢেকে রেখে দেবেন। এটা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর, মাছটা মেরিনেট করা হয়ে গেছে। এখন এই মেরিনেট করা মাছটা ভাজার জন্য একটা বেটার তৈরি করে নিতে হবে। সেই বেটারটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আধা কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 কাপের 1/4 ভাগ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, এবং 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। আর লাগবে বেটারটা গুলানোর জন্য পরিমাণ মতো পানি। এখন আমি শুকনো উপকরণগুলো প্রথমে নিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। ময়দা, চিনি, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ। এখন আমি সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটা তৈরি করব। একসাথে বেশি পানি দিব না, একসাথে বেশি পানি দিলে বেটারটা বেশি পাতলা হয়ে যাবে। বেটারটা গুলানো হয়ে গেছে। বেটারটা এরকম হবে, একদম পাতলাও না আবার ঘনও না, কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন উপর থেকে ফেলা হবে, অনেক বেশি তাড়াতাড়ি পড়বে না, একটু ধীরে ধীরে পড়বে। এখন আমি লুইটা মাছগুলো ফ্রাই করব। ফ্রাই প্যানের মধ্যে তেল আমি গরম করে নিয়েছি, একটু বেশি তেলই নিয়েছি যেহেতু আমি ডুবো তেলে ভাজব। এখন মাছগুলো বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশ খালি না থাকে। লুইটা মাছটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে, যেহেতু এটা সামুদ্রিক মাছ এর মধ্যে কিছু লবণাক্ততা থাকে, সেজন্য লবণটা দেওয়ার সময় একটু দেখে দেবেন। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো নিচে থেকেই নিচ থেকে উপরে এভাবে ভেসে উঠবে। এভাবে উল্টে পাল্টিয়ে আমি দুই দিকেই ভালোভাবে ভেজে নিব। মিডিয়াম আঁচে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে যাতে মচমচা হয়। তাড়াহুড়া করা যাবে না, চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেজন্য মিডিয়াম আঁচে একটু উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে মচমচা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা সোক করে নেওয়ার জন্য। বাকি মাছগুলো আমি বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি বাকিগুলো টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা সোক করে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল লুইটা মাছ ফ্রাই বা লুইটা মাছের পাকোড়া। এটা যথেষ্ট ক্রিস্পি এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। এই লুইটা মাছ ফ্রাইটা খেতে অনেক মজা, বাচ্চারাও খুব পছন্দ করে। এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইস বা বিরিয়ানির সাথেও খেতে ভালো লাগে, এমনকি খালি খেতেও এটা অনেক মজা। বাসায় কোনো অতিথি আসলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। এবং মাছগুলো অনেক ক্রিস্পি হয়েছে, আমি একটু দেখাচ্ছি।
এবং এই ক্রিসপিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমি এটা প্রায় আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথ থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।